ওয়েলকাম ব্যাক লি অ্যান্ড ফ্যামিলিতে, তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আবার একটা নতুন জার্নি। গুনগুনের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তাই আমরা সকলে মিলে দল বেঁধে একটু দুদিনের জন্য রিল্যাক্স করতে যাচ্ছি। আর এবারে আমরা শুধু তিনজন নয়, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আমাদের সাথে লিও আছে, লিয়ের ফার্স্ট টাইম এরকম ঘুরতে যাওয়া, তো একটু টেনশনও হচ্ছে যে ও সব কিছু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, শরীর যেন না খারাপ হয়। তো দেখা যাক কী হয়। আমরা এখানটাতে একটুখানি দাঁড়াচ্ছি ব্রেকফাস্টের জন্য, কোলাঘাট পেরিয়ে এসেছি। যেহেতু ব্রেকফাস্ট আমাদের সাথেই ছিল, সেই জন্য ওখানে আর দাঁড়াইনি। আমরা এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নেব। হোটেলে পৌঁছে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। লিও সুন্দর করে পরিষ্কার হয়ে এখন ওয়েট করছে লাঞ্চের জন্য। লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি বিচে। চলো শঙ্করপুরের বিচ থেকে একটু ঘুরে আসি। লি কিভাবে রিয়্যাক্ট করে এটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। শঙ্করপুরের বিচের এই দিকটা বেশ ফাঁকাই থাকে, আর নিরিবিলি হওয়ার কারণে এখানে অন্যান্য বিচগুলোর তুলনায় নোংরাটাও অনেক কম। গুনগুনের এক্সাম শেষ, তাই বেশ কিছুটা সময় হাতে পাওয়া গেছে। আজকে এই সুন্দর সকালটা তোমাদের সকলকে উপহার দিয়ে আমরা ফ্যামিলি নিয়ে ছুটি কাটাতে চলে এসেছি শঙ্করপুর। সাথে থাকো। সমুদ্রের জল যখন বেড়ে যায় তখন ঢেউয়ের সাথেই জেলিফিশগুলো পাড়ে চলে আসে, আর জল কমে গেলে ওরা আর ফেরত যেতে পারে না, তখন এভাবে পাড়েই ওরা মরে যায়। বালির মধ্যে কত দেখলাম এরকম জেলিফিশ। আর এই যে এগুলো হচ্ছে সব ছোট ছোট কাঁকড়াদের শিল্পকর্ম, দেখো কি সুন্দর ফুলের মতন মোটিফ বানিয়েছে, দারুণ না? আমরা এখন এই পার্ক ধরে হাঁটতে হাঁটতে যাব সামনে শঙ্করপুরের যে পার্কটা আছে, ওখান থেকেও সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে এই পার্কটা চলে এসেছি। এই পার্কটা খুব সুন্দর বসার জায়গা, এবং এখান থেকে সমুদ্র দেখতেও খুব সুন্দর। মানে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যদি এখানে বসা যায় তো কীভাবে সময় কেটে যাবে বোঝা যাবে না। আর এখানে দেখলাম রেস্টুরেন্ট আছে একটা, কিন্তু আমরা অনেকটা সকালবেলা যেহেতু এসেছি তাই সব বন্ধ। পার্কটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু আমার যেটা একটু খারাপ লাগলো সেটা হচ্ছে পার্কটা খুব অপরিষ্কার।
আমি জানি না বেলার দিকে এগুলোকে পরিষ্কার করা হয় কি না, কিন্তু আমি যখন এসেছি বিভিন্ন খাবারের কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু চারিদিকে ছড়ানো ছিটানো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। খুব তাড়াতাড়ি এটা নেক্সট পার্টটা নিয়ে আসছি। আজকের মতন টাটা।